উনিশশো সাল অর্থনীতির মূল্য মাত্র দুই পয়েন্ট সাত লক্ষ কোটি আজ দু সাল অর্থনীতির মূল্য চব্বিশ পয়েন্ট পাঁচ লক্ষ কোটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি কিন্তু কি মূল্যে আমরা হারিয়েছি আমাদের শস্য শ্যামল দেশ রবীন্দ্রনাথ লিখেছেন দাও ফিরে সে অরণ্য লও এ নগর লও যত লৌহ কাষ্ট ও প্রস্থর হে নবসভ্যতা কিন্তু তা কি সম্ভব শিল্প যদি চলে যায় তাহলে রুজি রোজগার হারাবে কোটি কোটি ভারতবাসী তাহলে কি করা যায় আবার পথ দেখাচ্ছে বাংলা সাহিত্য কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছেন তাই তো বলি গাছকে না গাছকে রাখো ধরে তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে শিল্প অর্থনীতি ও পরিবেশকে একই সঙ্গে বজায় রাখার উপায় বলে দিচ্ছে বাংলা সাহিত্য